প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? পূজার ছুটির পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, যদিও এটা সরাসরি দেখা নয়, ভার্চুয়ালি দেখা। তথাপিও মাঝখানে একটু গ্যাপ ছিল, আবার আমরা চলে আসছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রে আমি পড়াচ্ছিলাম গুণগত রসায়ন, আশা করি তোমাদের মনে আছে এবং তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং নিয়মিত সরকারি সহদি কলেজের অনলাইন ক্লাসগুলো দেখার আহ্বান জানাচ্ছি। এবং তোমাদের কিন্তু এর আগেই বলা হয়েছে যে তোমরা এই ক্লাসগুলো করছো কিনা, তোমরা তোমরা যে কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার লিখবে, এটাই আমাদের উপস্থিতি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের গুণগত রসায়নের তৃতীয় ক্লাস। আমাদের গুণগত রসায়ন আমাদের আজকে হচ্ছে ক্লাস তিন। আমরা পড়াবো তোমাদের আজকে কি কোয়ান্টাম সংখ্যা, প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা কোয়ান্টাম সংখ্যা পড়াবো, কোয়ান্টাম সংখ্যা পড়ানোর আগে আমরা দেখি, আমরা বোর পরমাণু মডেল পড়ে আসছি, আমরা এখানে কি দেখতে পেয়েছি? আমরা যদি এটাকে একটা পরমাণুর চিন্তা করি, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে প্রিয় শিক্ষার্থী, এইখানে আমরা একটা পরমাণু, পরমাণুকে আমরা বলছি বৃত্তাকার। বোর পরমাণু মডেল অনুসারে বলা হয়েছে যে ইলেকট্রন সহ বৃত্তাকার কক্ষপথ, কি আবর্তন করে। এই যে বৃত্তাকার কক্ষপথ, এখন আমার প্রশ্ন হলো এই যে বৃত্তাকার কক্ষপথ এখানে কি আছে? যেমন এটাকে যদি আমি সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি, তাহলে এখানে কি আছে? এগারোটি প্রোটন আছে, সোডিয়ামে এগারোটি প্রোটন আছে, ইলেকট্রন কতগুলো আছে? এগারোটি ইলেকট্রন আছে। প্রিয় শিক্ষার্থী, এখন কথা হচ্ছে এই পরমাণুর অস্তিত্ব নিয়ে। এই যে এগারোটি প্রোটন আছে, প্রোটন কি? প্রোটন ধনাত্মক চার্জযুক্ত। তাহলে পরমাণুর কেন্দ্রে এগারোটি প্রোটন, আমরা কি শিখেছি এতদিন? যে ধনাত্মক চার্জ অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই এগারোটি প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে না? এগারোটি প্রোটন যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে কি তারা একসাথে থাকতে পারবে? এগারোটি প্রোটন কিভাবে থাকবে নিউক্লিয়াসে, সেটা কিন্তু একটু জানার বিষয়। প্রিয় শিক্ষার্থী, এই যে এগারোটি প্রোটন, এই প্রোটন এখানে কিন্তু আমাদের এগারোটি নিউটনও আছে। পরমাণুর কেন্দ্রে কিন্তু শুধু প্রোটন না, পরমাণুর কেন্দ্র কি আছে? নিউটন আছে। এই যে এখানে বিন্যাসটা এরকম হতে পারে, প্রোটন নিউটন, প্রোটন নিউটন, প্রোটন এরকম বিন্যাস হতে পারে। অর্থাৎ দুটো ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের মাঝখানে একটি নিউটন থাকতে পারে। আবার আরেকটি বিষয়, সোডিয়ামের, প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা কি জানি ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি? ভর সংখ্যা হচ্ছে এখানে কি আছে? প্রোটন প্লাস নিউটন। এই প্রোটন হচ্ছে আমাদের 11 আর নিউটন হচ্ছে 12। তাহলে প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফল হচ্ছে আমরা ভর সংখ্যা বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইখানে তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু জানি প্রোটনের ভরকে আমরা কি সামগ্রিকভাবে এক ধরি, যে প্রোটনের ভরকে আমরা অন ধরি, প্লাস ওয়ান, প্রোটনের ভরকে আমরা অন ধরি। আর নিউটন কিন্তু, প্রোটন অপেক্ষা ভারী। প্রোটন ও নিউটনের প্রকৃত ভর এর আগে তোমাদেরকে দেখিয়েছি, নিউটন কিন্তু প্রোটন অপেক্ষা ভারী। তাহলে কিন্তু এই আমাদের এই এগারো প্লাস, এটা কিন্তু 12 থেকে বেশি হবে, কারণ এই এই মানটা কিন্তু এক থেকে বেশি হবে। নিউটন কিন্তু প্রোটন অপেক্ষা ভারী, তাহলে এই মানটা কিন্তু 23 অপেক্ষা বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এইখানে কিন্তু ভর ত্রুটি, নিউক্লিয়ার কেমিস্ট্রিতে যখন আমরা দেখি সেখানে হচ্ছে ভর ত্রুটি, অর্থাৎ এই যে যে ভরটুকু লস হলো সেটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। অর্থাৎ এইখান থেকে যে এই ভরটা এখানে 23 না হয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ভরটা 23 হয়েছে। এই যে ভর শক্তি, ভর শক্তিতে রূপান্তরিত ভর শক্তির সমীকরণ, ইজিক্যাল টু, প্রিয় শিক্ষার্থী, আইনস্টাইনের ইজিক্যাল টু এমসি স্কোয়ার, এই সমীকরণ থেকে, আমরা যে ভর শক্তি সম্পর্কের সমীকরণ, এখানে ভর শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে যে ভর ত্রুটি হয়, এখানে যে শক্তিটুকু ভর থেকে শক্তি উৎপন্ন হয়, সেটা এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার বন্ধন শক্তি, অর্থাৎ
নিউক্লিয়াসে যে প্রোটনগুলো একত্রে আছে এই বাইন্ডিং শক্তি বাইন্ডিং শক্তির সাহায্যে প্রোটনকে একসাথে থাকতে বাধ্য করা হয় নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে কেন সমধর্মী চার্জ এক জায়গায় পুঞ্জীভূত হয়ে আছে কারণ কি আমরা জানি কি পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে এই জায়গাটি প্রোটন নিউক্লিয়াসে পুঞ্জীভূত আছে নিউট্রন পুঞ্জীভূত আছে তাহলে এই কেন্দ্রে 11টি প্রোটন বা কোন যে কোনো পরমাণু সবগুলো প্রোটন কেন্দ্রে একীভূত থাকার যে কারণ যে ব্যাখ্যা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এখন প্রিয় শিক্ষার্থী আরেকটি প্রশ্ন হচ্ছে কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত এই ইলেকট্রন তাহলে কেন্দ্র যখন ইলেকট্রন চার্জ করে তখন ইলেকট্রন কেন্দ্রে কেন পতিত হয় না সেই বিষয়টি এখানে লক্ষ্য করো ইলেকট্রন কিভাবে ঘোরে ইলেকট্রনের স্পিন গতি আছে কিন্তু স্পিন গতিটা কি অর্থাৎ এই যে এই এইটা কিন্তু যখন এইভাবে ঘুরে বৃত্তাকার পথে যখন আমরা বৃত্তাকার পথে বলছি বৃত্তাকার পথে বৃত্তাকার পথে ঘোরার সময় সে কিন্তু নিজ অক্ষেও ঘুরবে বৃত্তাকার পথে ঘোরার সময় সে কি করবে নিজ অক্ষেও ঘুরবে এই যে নিয়ম তাহলে একটা ইলেকট্রন এই দিকে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে আর একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এই যে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এই যে ঘড়ির কাঁটা এখানে কিন্তু কি হচ্ছে এখানে যার কারণে প্রত্যেকটা ইলেকট্রন একটা ক্ষুদ্র চুম্বক এই যে ল্যাম্প স্পিন গতি যাদের আছে তারা কিন্তু একটি ক্ষুদ্র চুম্বক হিসেবে কাজ করে তাহলে এই স্পিন গতি আছে ইলেকট্রনের তাহলে ইলেকট্রন একটি ক্ষুদ্র চুম্বক আবার ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ আকর্ষণ করছে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ যেখানে আছে সেখানে একটি তড়িৎ ক্ষেত্র তৈরি হবে আর তড়িৎ ক্ষেত্র যেখানেই তৈরি হবে সেখানে চৌম্বক ক্ষেত্র আবেশে তড়িৎ ক্ষেত্রের আবেশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তাহলে এখানে যে মূল বিষয়টা হচ্ছে তোমাদেরকে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথের কথা বলা হয়েছে কিন্তু এই যে এই চৌম্বক যেহেতু এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তাহলে চৌম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে তাহলে কখনো কখনো এরা ইলেকট্রন ঘুরতে ঘুরতে এইভাবে স্পিন গতিতে ঘুরতে ঘুরতে কখনো দেখা যাচ্ছে যে চুম্বকের সমমেরুতে যখন নিউক্লিয়াসের সাথে যখন কখনো সমমেরু হচ্ছে তখন যখন বিপরীতমুখী হচ্ছে তখন আকর্ষণ করতেছে যখন সমমেরু হচ্ছে তখন বিকর্ষণ করতেছে এইরকম এই যে যখন কাছে তখন সমমেরু আকর্ষণ করছে আবার বিপরীতমুখী হচ্ছে বিকর্ষণ করছে আবার সমমেরু এবং এইভাবে আসলে ইলেকট্রন কিন্তু এরকম বৃত্তাকার একেবারেই বৃত্তাকার পথে ঘোরে না সেই ক্ষেত্রে কিন্তু সোমারফিল্ডের যে তত্ত্ব আছে সেখানে কিন্তু কি বলা হয়েছে এই যে বৃত্তাকার কক্ষপথের মধ্যে উপবৃত্তাকার কক্ষপথগুলো একসময় বৃত্তাকার কক্ষপথে পরিণত হয় সেটা দেখানো হয়েছে যে বৃত্তাকার কক্ষপথের মধ্যে উপবৃত্তাকার কক্ষপথ বিদ্যমান তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ার আগে আমরা পড়ছি যে এই যে পরমাণুতে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জগুলো কীভাবে একীভূত থাকে এবং ধনাত্মক চার্জের আকর্ষণে প্রোটনগুলো কেন নিউক্লিয়াসের কেন্দ্রে পতিত হয় না সেই বিষয়টা আমরা দেখলাম এখন হচ্ছে একটা ইলেকট্রন নিউক্লিয়াসে কীভাবে আসে অর্থাৎ একটা ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে একটা অঞ্চল জুড়ে থাকে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের বাইরে একটা অঞ্চল জুড়ে থাকে তখন সেটা অরবিটালের ধারণা দেওয়া হয় আমরা কোয়ান্টাম সংখ্যা যখন পড়াবো তখন অরবিটালের ধারণা আরও ক্লিয়ার হবে তাহলে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় কীভাবে আছে সেই বিষয়গুলো জানার জন্য কি দরকার কতগুলো সংখ্যা ব্যবহার করার সেই সংখ্যাগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা কি দেখলাম যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে তাহলে আমরা যে পরমাণুতে ইলেকট্রন এই যে আমরা যদি সংখ্যাটি বলি পরমাণুতে ইলেকট্রন কোন শক্তিস্তরে আছে শক্তিস্তরের আকৃতি বা আমরা এখানেও বলতে পারি উপশক্তিস্তর যেটা কোন উপশক্তিস্তর আছে সেটা বলতে পারি আকৃতি তাহলে আমরা বুঝতে পারছি কোন শক্তিস্তরে আছে মানে যেটা প্রধান শক্তিস্তর আর একটা আমরা বলতে পারি শক্তিস্তরের আকৃতি এবং উপশক্তিস্তর বিন্যাস প্রকরণ
উপশক্তি স্তরের কি উপশক্তি স্তরের উপশক্তি স্তরের উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক স্থিতি ত্রিমাত্রিক দিক স্থিতি এবং ইলেকট্রনের ঘূর্ণন এবং ইলেকট্রনের ইলেকট্রনের ঘূর্ণন এই যে ইলেকট্রনের ঘূর্ণন ঘূর্ণন এই চারটি বিষয় এই চারটি বিষয় অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রন কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে আমরা কি জানি ইলেকট্রন স্থানান্তর হতে পারে ইলেকট্রনের স্থানান্তর কয়ভাবে হতে পারে ইলেকট্রন কি শক্তি শোষণ বা বিকিরণের কারণে ইলেকট্রনের স্থানান্তর হতে পারে তাহলে ইলেকট্রনের স্থানান্তর কোথায় থেকে কোথায় হতে পারে ইলেকট্রনের স্থানান্তর এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে হতে পারে এক উপশক্তি স্তর থেকে আরেকটা উপশক্তি স্তরে হতে পারে তারপরে কি হতে পারে ইলেকট্রনের স্পিন গতি পরিবর্তনের জন্য শক্তির পরিবর্তন হতে পারে আবার ইলেকট্রন এক অরবিটাল থেকে আরেকটা অরবিটালে স্থানান্তরিত হতে পারে এই যে ইলেকট্রনের স্থানান্তর এই চার প্রকার স্থানান্তরেই কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন সংক্রান্ত ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে তিনটা আর একটা হচ্ছে ইলেকট্রন নিজকে ইলেকট্রনের গতি এই চারটি বিষয় প্রকাশ করার জন্য কোয়ান্টাম সংখ্যা যে কতগুলো সংখ্যা ব্যবহার করা হয় সেই সংখ্যা হচ্ছে তাহলে ইলেকট্রন কোথায় কোথায় স্থানান্তর হতে পারে তাহলে এই যে শক্তি স্তর থেকে আমরা কোথায় হতে পারে শক্তি স্তর হতে শক্তি শক্তি স্তর থেকে শক্তি স্তর থেকে শক্তি স্তর এখানে শক্তি স্তর বলতে আমরা প্রধান শক্তি স্তর বলতেছি উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তরে উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তর এবং এই যে অরবিটাল থেকে অরবিটাল থেকে অরবিটাল অরবিটাল থেকে অরবিটাল তাহলে কি হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর তিনটা রকমের হতে পারে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যেতে পারে যেমন এইরকম আমাদের যে আমাদের ইলেকট্রন থেকে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আবার তৃতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি স্তরে স্থানান্তরিত হতে পারে উপশক্তি স্তর থেকে এক উপশক্তি স্তরের থেকে ইলেকট্রন আরেকটা উপশক্তি স্তরে স্থানান্তরিত হতে পারে আবার অরবিটাল অরবিটাল স্থানান্তরিত ডিডি স্থানান্তর আমরা যেমন এই যে ডিডি স্থানান্তর আমরা জানি ডিডি স্থানান্তর আমরা দেখেছি ডিডি স্থানান্তর আমরা দেখেছি এবং ইলেকট্রনের এই যে ইলেকট্রনের স্পিন পরিবর্তনে ইলেকট্রন ঘূর্ণনের খেলে কিন্তু স্পিন পরিবর্তন করে ইলেকট্রনের ঘূর্ণনের সময় যে স্পিন পরিবর্তন করে এই যে স্পিন স্পিন গতি তাদের চারদিকে ঘোরার সময় তাদের স্পিন গতি থাকে এই স্পিন পরিবর্তনের জন্য শক্তির প্রয়োজন তাহলে ইলেকট্রনের স্পিন পরিবর্তনের জন্য এই যে ইলেকট্রনের ইলেকট্রনের স্পিন পরিবর্তনের জন্য স্পিন পরিবর্তন পরিবর্তনের জন্য শক্তির শক্তির প্রয়োজন ইলেকট্রন স্পিন পরিবর্তনের জন্য শক্তির প্রয়োজন এই যে তাহলে দেখো এই যে চার উপায়ে আমরা শক্তি পেয়েছি তাহলে আলোক শক্তি কি আলোক শক্তি কি আলোক শক্তি কি ফোটন অর্থাৎ এই যে ফোটনের শক্তি কিন্তু হলো কোয়ান্টা এক কোয়ান্টা এই এখান থেকে কিন্তু কোয়ান্টাম শক্তির ধারণা এসেছে এই যে কোয়ান্টা কোয়ান্টাম সংখ্যা যা ওদিকে আমরা যাচ্ছি না তাহলে আমরা শুধু এখানে কোয়ান্টাম সংখ্যা আমি তোমাদের কাছে তুলে ধরবো সেই দিক থেকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে কোন শক্তি স্তরে ইলেকট্রন আছে সেটা আমার জানা দরকার এই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে বা সেই শক্তি স্তরের আকৃতি অর্থাৎ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে সেই উপশক্তি স্তরের আকৃতি বা সেই উপশক্তি স্তর উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক স্থিতি এই উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক স্থিতি কোথায় ঘটবে কেন ঘটবে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে উপশক্তি সমূহের ত্রিমাত্রিক দিক স্থিতি ঘটবে বা ওরিয়েন্টেশন ঘটবে এবং নিজক ইলেকট্রনের ঘূর্ণনের দিক ইলেকট্রনের ঘূর্ণনের দিক ইলেকট্রন ইলেকট্রন কোথায় ঘুরবে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে অর্থাৎ এই যে নিজক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় বা কতগুলো সংখ্যার অবতারণা করা হয় এই সংখ্যাগুলোকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা প্রিয় শিক্ষার্থী আমি সংখ্যাটা আবারই বলেছি এই যে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞার মধ্যে যে চারটি অংশ আমি তোমাদেরকে চারটি অংশ আলাদা করে দিয়েছি এই চারটি অংশ মনে রাখলে চার প্রকার কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা হয়ে যাবে তাহলে আমরা বলি যে ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে তো কোন শক্তি স্তরে আছে নিউক্লিয়াস বাড়িতে একটা শক্তি স্তরে থাকবে এবং সেই শক্তি স্তরের কি আছে উপশক্তি স্তর আছে কোন উপশক্তি স্তর আছে বা তার শক্তি স্তর আকৃতি যেটা এবং এই উপশক্তি স্তর সময় ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ বিন্যাস প্রকরণ যেটা ওরিয়েন্টেশন এবং ইলেকট্রনের নিজক ইলেকট্রনের ঘূর্ণনের দিক
এই যে চারটি বিষয়, এই বিষয়গুলো প্রকাশ করার জন্য দেখো ইলেকট্রনের কিন্তু এইখানে দেখি শক্তির পরিবর্তন চারভাবে হতে পারে। শক্তির পরিবর্তন কয়ভাবে হতে পারে? চারভাবে। একটা হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর, শক্তি স্তর থেকে শক্তি স্তরে স্থানান্তর, উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তরে স্থানান্তর, এবং অরবিটাল থেকে অরবিটালে, এবং ইলেকট্রনের স্পিন পরিবর্তনের জন্য শক্তির পরিবর্তন হতে পারে। তাহলে এই চার প্রকার, এই যে এই চারটি বিষয়, অর্থাৎ একটা ইলেকট্রনের পূর্ণ পরিস্থিতির জন্য, পূর্ণ পরিস্থিতির জন্য চার ধরনের সংখ্যা প্রয়োজন হয়। এই সংখ্যাগুলোকেই, এই চার ধরনের সংখ্যা যে অবতারণা করা হয়, এই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পাচ্ছি? কোয়ান্টাম সংখ্যা হলো চার প্রকার। তাহলে আমরা চার প্রকার কোয়ান্টাম সংখ্যা দেখব। একটা নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটা নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমাদের দুই নম্বর হল সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমাদের তিন নম্বর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আমাদের চার নম্বর হচ্ছে স্পিন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু প্রথম সংখ্যাটা যদি ভালোভাবে বুঝে থাকি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের কী হবে না, আমাদের বাকি চারটি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আর নতুন করে পড়তে হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ক্লাসে সংযুক্ত আছো, তারা তোমরা কমেন্ট করে তোমাদের রোল নম্বরটা লিখো এবং ক্লাসটি শেয়ার করে অন্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দাও। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে পরমাণুতে কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরে বা প্রধান শক্তি স্তরে তো উপশক্তি স্তর আছে, সেটা কোন উপশক্তি স্তরে আছে, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক, এই চারটি বিষয় আমরা চারটি কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে চারটি কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করব, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কী দাঁড়াচ্ছে? পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, অর্থাৎ পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি একটু এক বাক্যে চারটি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা বলি, তারপরে আবার একটা একটা করে বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা কি বলবো? পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বলবো? পরমাণুতে কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে, তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আরেকটি হচ্ছে উপশক্তি স্তরের বিন্যাস প্রকরণ বা ত্রিমাত্রিক দিক স্থিতি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এই ত্রিমাত্রিক দিক বিন্যাস কখন হবে? চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে উপশক্তি স্তর সমূহের ত্রিমাত্রিক দিক স্থিতি ঘটে, এবং ত্রিমাত্রিক যে দিক স্থিতি তার বিন্যাস প্রকরণ সেটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যবহার প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বলি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবং এই যে নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক, অর্থাৎ ইলেকট্রন যে নিজ অক্ষে ঘোরে, নিজ অক্ষে সে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, এই নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো? স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু চার প্রকার কোয়ান্টাম সংখ্যা এক নজরে দেখো। এখন একটা একটা করে আমরা ডিটেলস পড়ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা কি পড়েছি? পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, অর্থাৎ কোন শক্তি স্তরে থেকে এই যে নিউক্লিয়াসকে, সে নিউক্লিয়াসকে কোন শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে আবর্তন, নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে, তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে ইহাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ইহাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ
আমরা হয় এই যে একে এন দ্বারা প্রকাশ করা হয় এন এর মান কত এন এর মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা তাহলে এন এই যে কে এল এম এন এইভাবে আমরা প্রকাশ করি প্রথমত কে সেল এই যে কে সেল প্রধান শক্তি স্তরকে আমরা কি বলি কে সেল সহক আমরা দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল সেল বলি অর্থাৎ এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো কি যে পরমাণুতে ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এন এর মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা প্রথম শক্তি স্তর এন সমান 1 হলো প্রথম শক্তি স্তরকে আমরা কি বলি কে সেল দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল সেল বলি তাহলে এই ছিল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রিয় শিক্ষার্থী এইবার আমরা আসি কিসে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রিয় শিক্ষিত আমরা কি পড়েছিলাম যে প্রধান শক্তি স্তরের কতগুলো উপশক্তি স্তর আছে অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে আবর্তন করছে অর্থাৎ প্রধান শক্তি স্তরে পরমাণুতে ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে আবর্তন করছে সেইটা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা আবার শক্তি স্তরের আকৃতিও প্রকাশ করে তাহলে একে এল দ্বারা প্রকাশ করা হয় এই এল এর মান শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত শূন্য হতে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এল এর মান শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত শূন্য হতে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে কি এল এর মান এন এর উপর নির্ভরশীল তার মানে কি অর্থাৎ এল এর মান এন এর উপর নির্ভরশীল এন এর উপর নির্ভরশীল তাহলে এল এর মান এন এর উপর নির্ভরশীল প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এল এর মান এন এর উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল আমরা একটু দেখি এই যে এন সমান অন হলে এন সমান অন হলে এল সমান কি হবে শুরু করতে হবে শূন্য থেকে শেষ কোথায় হবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে কি ওয়ান মাইনাস ওয়ান শূন্য তাহলে শুরু করতে হবে শূন্য থেকে এবং শেষও শূন্য তার মানে শূন্য তাহলে এন এর মান প্রিয় শিক্ষার্থী এন এর মান যখন অন এল এর মান তখন জিরো প্রিয় শিক্ষার্থী এন এর মান যখন টু এত হলে এল এর মান কি হবে আমরা কি করছি শুরু করবো কত থেকে আমাদের শুরু করতে হবে জিরো থেকে আমরা শুরু করবো কি জিরো থেকে অর্থাৎ আমাদের শুরু হচ্ছে জিরো থেকে কত পর্যন্ত আমরা যাব এন মাইনাস ওয়ান এন হচ্ছে টু মাইনাস ওয়ান আমরা যাব অন পর্যন্ত তাহলে জিরো আর অনের মধ্যে তো আর সংখ্যা নাই তাহলে জিরো অন আর এন এর মান যখন টু তখন এল সমান কত হবে আমরা জিরো থেকে শুরু করব তাহলে থ্রি যখন হবে তখন আমরা দেখবো এন এর মান যখন থ্রি তখন থ্রি মাইনাস ওয়ান মানে টু পর্যন্ত তাহলে জিরো থেকে টু পর্যন্ত দেবো আমরা জিরো থেকে এন এর মান যখন থ্রি তাহলে এন মানে এন থ্রি তখন এ থ্রি মাইনাস ওয়ান টু তাহলে এখানে টু হচ্ছে আমরা তখন এন এর মান যখন থ্রি তখন আমরা যাব কোথায় জিরো থেকে শুরু করব এল পর্যন্ত যাব টু পর্যন্ত যাবো জিরো ওয়ান টু এইভাবে আমরা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমরা যখন এন সমান ফোর এন সমান যখন ফোর তখন এল সমান কত হবে আমরা শুরু করব কোথা থেকে শুরু হবে আমাদের জিরো থেকে আমরা বলেছি এন এর মান শূন্য থেকে শুরু হবে এন মাইনাস তাহলে শূন্য থেকে শুরু আমার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে কি ফোর মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি পর্যন্ত তাহলে শূন্য থেকে থ্রি পর্যন্ত হবে তাহলে আমাদের এই মানটা কী হবে শূন্য থেকে থ্রি পর্যন্ত তাহলে শূন্য থেকে থ্রি পর্যন্ত কত সংখ্যা আছে শূন্য ওয়ান টু থ্রি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বের করলাম এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা কি বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা কিন্তু আবার উপশক্তি স্তর বোঝায় তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী প্রথম প্রধান শক্তি প্রথম প্রধান শক্তি স্তরে তার উপশক্তি স্তর কয়টি একটি মান পাইছে তার উপশক্তি স্তর হচ্ছে একটি
তাহলে তার একটা উপশক্তি স্তর আবার যখন n = 2 তখন তার উপশক্তি স্তর কয়টি আমরা পেয়েছি তার উপশক্তি স্তর পেয়েছি আমরা দুইটি দুইটি n = যখন 3 তখন তিন তিনটি উপশক্তি স্তর n = যখন 4 তখন তার চারটি উপশক্তি স্তর প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখি The প্রথম প্রধান শক্তি স্তরে একটি উপশক্তি স্তর দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুইটি উপশক্তি স্তর তৃতীয় প্রধান শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর চতুর্থ প্রধান শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর অর্থাৎ প্রিয় শিক্ষার্থী যততম শক্তি স্তর তার ততগুলো উপশক্তি স্তর আছে অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তর প্রথম প্রধান শক্তি স্তর একটি উপশক্তি স্তর দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুইটি উপশক্তি স্তর তৃতীয় প্রধান শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর এবং চারটি প্রধান শক্তি স্তরের মানে চতুর্থ প্রধান শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর অর্থাৎ এখান থেকে আমরা উপনীত হতে পারি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান দ্বারা সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান দ্বারা উপশক্তি স্তরে কি বোঝায় উপশক্তি স্তরে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা বোঝায় অর্থাৎ কোন প্রধান শক্তি স্তরের n এর মানের জন্য কোন প্রধান শক্তি স্তরের n এর মানের জন্য যতগুলো যতগুলো l এর মান পাওয়া যাবে ওই প্রধান শক্তি স্তর ততগুলো উপশক্তি স্তরে বিভক্ত এই যে l এর মানের উপর উপশক্তি স্তর নির্ভর করে এই যে l সমান যখন 0 তখন s উপশক্তি স্তর s উপশক্তি স্তর l সমান যখন 1 তখন p উপশক্তি স্তর l সমান যখন 2 তখন d উপশক্তি স্তর l সমান যখন 3 তখন f উপশক্তি স্তর l সমান যখন 4 তখন g উপশক্তি স্তর l সমান যখন 5 তাহলে fg h উপশক্তি স্তর l সমান যখন 6 তখন i উপশক্তি স্তর প্রিয় শিক্ষার্থী s p s p d f g h i এই উপশক্তি স্তরগুলো আছে কিন্তু আমাদের ব্যবহার হয় হচ্ছে এই চারটি কারণ আমাদের সর্বশেষ আবিষ্কৃত মৌল সর্বশেষ আবিষ্কৃত মৌল যার পারমাণবিক সংখ্যা 118 এই 118 তম এই 118 তম মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 118 তার ইলেকট্রন বিন্যাস করতেও এই জি এইচ আই এর ব্যবহার হয় না তার মানে আমাদের আবিষ্কৃত মৌলই হচ্ছে 118 118 এবং সেই 118 তম মৌলের ক্ষেত্রেও কিন্তু জি এইচ আই উপশক্তি স্তরের ব্যবহার নাই কাজেই আমাদের এই ব্যবহার এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমাদের চিন্তা করতে হবে এস পি ডি এফ প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা চারটি উপশক্তি স্তর এই যে চারটি উপশক্তি স্তর এস পি ডি এফ এই চারটি উপশক্তি স্তরের নামগুলো কোথা থেকে এসেছে এটা আসলে এই নামগুলো আসলে এসেছে খাদ্যাতসমূহের বর্ণালী থেকে খাদ্যাতসমূহের বর্ণালী থেকে এই যে শার্প শার্প প্রিন্সিপাল ডিফিউজ এবং ফান্ডামেন্টাল এই যে চারটি নাম এই চারটি নাম কিন্তু এসেছে খাদ্যাতুর বর্ণালী থেকে প্রিয় শিক্ষার্থী আমরা কোয়ান্টাম সংখ্যা আরও একদিন আলোচনা করব তবে আজকে তোমাদের জন্য কী শিখালাম আজকে হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা দেখলাম যে কি আছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে উপশক্তি স্তর আমরা জানতে পারি এবং এই যে উপশক্তি স্তরগুলো কয়টা হতে পারে কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে তা আমরা জানতে পারি আমরা জানলাম যে প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে দুইটা তৃতীয় শক্তি স্তরে তিনটা চতুর্থ শক্তি স্তরে আমাদের চারটা উপশক্তি স্তর আছে এখন এই যে তাহলে প্রথম শক্তি স্তরে কিন্তু 1s দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d এবং 4f এই যে 1s এই s অরবিটাল l এর মান যখনই 0 l এর মান যখনই 0 তখনই s উপশক্তি স্তর l এর মান যখনই 0 তখনই s উপশক্তি স্তর l এর মান যখনই 1 তখনই p উপশক্তি স্তর l এর মান যখনই 2 তখনই d উপশক্তি স্তর l এর মান যখনই 3 তখনই f উপশক্তি স্তর প্রিয় শিক্ষার্থী শুধুমাত্র যখন n = 2 এর ক্ষেত্রে অর্থাৎ প্রধান শক্তি স্তরে যখন প্রথম শক্তি স্তরে যখন l এর মান 0 হচ্ছে তখন হচ্ছে 1s দ্বিতীয় শক্তি স্তরে যখন l এর মান 0 হচ্ছে তখন 2s তৃতীয় শক্তি স্তরে যখন l এর মান 0 হচ্ছে তখন 3s
অর্থাৎ এরকম বিভিন্ন প্রধান শক্তি স্তরের মধ্যে এস অরবিটাল আছে, বিভিন্ন প্রধান শক্তি স্তরের মধ্যে পি আছে, বিভিন্ন প্রধান শক্তি স্তরের মধ্যে ডি উপশক্তি স্তর আছে, বিভিন্ন প্রধান শক্তি স্তরের মধ্যেই এফ উপশক্তি স্তর আছে। প্রিয় শিক্ষার্থী, এখন প্রথম শক্তি স্তরে কেন পি নেই, দ্বিতীয় শক্তি স্তরে কেন ডি নেই, এই ব্যাখ্যাগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এইগুলো তো এই পর্যন্ত তোমরা বাসায় অনুশীলন করবে। দেখা হবে আবার মঙ্গলবারের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।